জীবিত আছি আমার লজ্জিত আমার লজ্জিত এ ভৌণী তোমার হত্যাকারী জীবিত আছি আমার লজ্জিত আমার লজ্জিত মহিলা মানুষ হত্যা করুছি কে নবীন পট্টনায়ক আউ কিয়ে মহিলা মানুষ হত্যা করুছি কে নবীন পট্টনায়ক আউ কিয়ে কুন্দুলি ঝিয়াকু বলাৎকার করিছি কে নবীন পট্টনায়ক আউ কিয়ে অত্যাচারী সরকার তুমি ইস্তফা দিও ইস্তফা দিও ইস্তফা দিও কুন্দুলি ঝিয়াকু ন্যায় দিও ন্যায় দিও ন্যায় দিও কুন্দুলি ঝিয়াকু ন্যায় দিও ন্যায় দিও ন্যায় দিও দলিত সমাজ মাগুছি ন্যায় প্রদান ন্যায় প্রদান ন্যায় প্রদান আদিবাসী সমাজ মাগুছি ন্যায় প্রদান ন্যায় প্রদান ন্যায় প্রদান পছুয়া বর্গ মাগুছি ন্যায় প্রদান ন্যায় প্রদান ন্যায় প্রদান কুন্দুলি ঝিয়াকু ন্যায় প্রদান আমার দাবি আমার দাবি আমার দাবি বন্ধুগণ আজি সারা ভারতবর্ষ এবং ওড়িশা বর্ষ দুঃখ প্রকাশ করুছি আজি দুঃখরে জর্জরিত মর্মাহত হয়েছি ওড়িশা ওড়িশার মহিলা জাতি আজি জর্জরিত হয়েছি মর্মাহত হয়েছি এবং ওড়িশার মহিলা জাতি আজি লজ্জিত হয়েছি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পাইঁ মহিলা জাতির সুরক্ষা পাইঁ যে দিন দিন পিটিছন্তি ওড়িশা সরকার আজি কুন্দুলি ঝিও আত্মহত্যা করি তার প্রমাণ দিয়ে সারিছি সারা মহিলা সমাজ কু মু আহ্বান করিবা পাই চাহে ওড়িশা সবু দলিত ভাই আদিবাসী ভাই পছুয়া বর্গ কু আহ্বান করিবা পাই চাহে যে প্রচেষ্টা করা যাইতিলা কুন্দুলি ঝিও কু বদনাম করিবা পাই দলিত ঝিও কু আজি তৈতলান্ত করি অপমান করিবা পাই চেষ্টা করা যাইতিলা সে উদাহরণ দিয়ে সৃষ্টি করেছি আজি সে প্রমাণ দিয়ে আজি বলিদান দিয়েছি এবং নবীন পট্টনায়ক কু সে প্রমাণ দিয়েছি যে মু বলৎকার হইতিলি মু বলৎকার হইতিলি চারি জবান দ্বারা মু বলৎকার হইতিলি আপন মানঙ্কর দ্বারা মু বলৎকার হইতিলি নবীন পট্টনায়ক দ্বারা আজি সে ন্যায় ন পাই আত্মহত্যা করুছি মু আজি আহ্বান করছি সারা ওড়িশার দলিত সমাজ কু আদিবাসী সমাজ কু শোষিত বর্গ কু হে মোর স্বাভিমানী ভাই মানে জাগি উঠ জাগ্রত হুও এবং কুন্দুলি ভৌণীর বলিদান কু বুথা কর নাহি গুলির জবা আমি পানগিয়ারে দেবা এবং ইটার জবা পথরে দেবা মু আজি আহ্বান করছি আদিবাসী সমাজ দলিত সমাজ কু যৌভলি ভাবরে নবীন সরকার আজি প্রচেষ্টা চলাইছি দলিত আদিবাসী পছুয়া বর্গকু মারিবা পাই যে যোজনা চলাইছি তা সম্পূর্ণ ভাবরে বিফল হওয়া পাই দিয়া যিব আমি আজি যুব সমাজ জাগ্রত হই সারিছু ডক্টর ভীমরাও আম্বেদকরঙ্ক যে স্বপ্ন থিলা শিক্ষিত ও সংগঠিত এবং সংঘর্ষ কর সমস্তে একজুট হওয়া পাই আজি কুন্দুলি ঝিও আহ্বান করুছি কুন্দুলি ঝিওর আত্মা আজি আহ্বান করুছি ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଦିଗ ଦେଖାଇ ସାରିଛି ଏବଂ ଆହ୍ୱାନ କରି କହୁଛି ହେ ମୋର ଓଡ଼ିଶାର ଭାଇ ଭଉଣୀ ମାନେ ତମେ ଜାଗ୍ରତ ହୁଅ ତମେ ସ୍ୱପ୍ନ ଦେଖ ତମେ ଲଢ଼େଇ କରିବା ପାଇଁ ସଂଗ୍ରାମ କରିବା ପାଇଁ ଜାଗି ଉଠ ନଚେତ୍ ତମ ଭଳି ମୋ ଭଳି ଅନେକ ଝିଅକୁ ଅନେକ ପୁଅକୁ ଅନ୍ୟାୟ ଅତ୍ୟାଚାର କରି ଏଇ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମାରିଦେବ ହେ ମୋର ବନ୍ଧୁଗଣ ଆଜି ମୁଁ ପୋଲିସ ବାହିନୀକୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର ଆପଣଙ୍କୁ ଦାବି ଉଠି ଯେଉଁ ଭଳିଆ ପ୍ରଚେଷ୍ଟା ଚଳିଛି ଆଜି ହଜାର ହଜାର ଦଳିତ ଆଦିବାସୀ ପଛୁଆ ବର୍ଗ ମାଓବାଦୀ ହେବା ପାଇଁ ଆହ୍ୱାନ କରୁଛନ୍ତି କାଲି କେ ଜାଣି କହି ହେବ ନାହିଁ ହଜାର ହଜାର ଦଳିତ ଆଦିବାସୀ ମାଓବାଦୀ ସାଜିଯିବେ ଜଙ୍ଗଲକୁ ପଳେଇବେ ମାଓବାଦୀ ହୋଇଯିବେ ନଚେତ୍ ନୂତନ ରାଜ୍ୟ କରିବା ପାଇଁ ସଂକଳ୍ପ ନେବେ ଏବଂ ଆନ୍ଦୋଳନକୁ ଓହ୍ଲାଇବେ ଆଜି ଯେଉଁଭଳି ଭାବରେ କୁନ୍ଦୁଲି ଝିଅକୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଓଡ଼ିଶା ସରକାର ପ୍ରଚେଷ୍ଟା ଚଲେଇଛି କହୁଛି ପ୍ରେମ ଜନିତ କାରଣ ଆରେ ଭାଇ ତମେ କୃଷକ ମୃତ୍ୟୁ ହେଲେ କହୁଛ କୃଷି କୃଷକ ମୃତ୍ୟୁ ହେଲେ କହୁଛ କୃଷି ଆତ୍ମହତ୍ୟା ହେଲେ କହୁଛ ଏଇଟା ପ୍ରେମ ଜନିତ କାରଣ ସ୍ତ୍ରୀ ସହିତ ଝଗଡ଼ା ଯେତେବେଳେ ଶ୍ରମିକମାନେ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛନ୍ତି ବାହାର ରାଜ୍ୟ ଯାଇକି ସେତେବେଳେ ମଧ୍ୟ ଏଇଭଳି ବାହାନା କରି ଚଲୁଛ କିନ୍ତୁ ଆମେ ବରଦାସ୍ତ କରିବୁ ନାହିଁ କୋଡ଼ିଏ ବର୍ଷ ଶାସନର ଯେଉଁ ଭଳିଆ ଭାବରେ ତମେ ଅନ୍ୟାୟ ଅତ୍ୟାଚାର କରି ଚାଲିଛ
ସେ ଶାସନକୁ ବରଦାସ୍ତ କରାଯିବ ନାହିଁ। ହେ ମୋର କୁନ୍ଦୁଳି ଭଉଣୀ, ଆଜି ହଜାର ହଜାର ଯୁବକ, ହଜାର ହଜାର ଦଳିତ ଆଦିବାସୀ ପଛୁଆ ବର୍ଗ ତମ ପଛପଟେ ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି। ଆମେ କେବେ ବି ତମ ଏହି ବଳିଦାନକୁ ବୃଥା କରିବାକୁ ଦେବୁ ନାହିଁ। ମୁଁ ଜଣେଇ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି ସେ ପରିବାରକୁ, ଆମେ ତମ ସହିତ ଅଛୁ ଏବଂ ତମ ସହିତ ହାତକୁ ହାତ ମିଳାଇ ତାଳକୁ ତାଳ ମିଳାଇ ଆନ୍ଦୋଳନକୁ ଆମେ ବୃଥା କରିବାକୁ ଦେବୁ ନାହିଁ। ଏ ବଳିଦାନ ଦିବସକୁ ସାରା ଓଡ଼ିଶା ଆଜି ମନେ ରଖିବ। ଓଡ଼ିଶାର ମହିଳା ସମାଜକୁ ଆଜି ଗୋଟେ ନୂତନ ଭାବରେ ଗୋଟେ ମେସେଜ ଦେଇକି ଯାଇଛନ୍ତି ସେ। ତେଣୁକରି ଆମେ ସମସ୍ତେ ଆଜି ସଂକଳ୍ପ ନେବା ଦିବସ, ସମସ୍ତେ ସଂକଳ୍ପ ନେବା ଏବଂ ଓଡ଼ିଶାର ଜନସାଧାରଣ ସମସ୍ତେ ନିଷ୍ପତ୍ତି ନେବାର ସମୟ ଆସିଛି ଯେ ସରକାର ସପକ୍ଷରେ ଯିବା ନା ବିପକ୍ଷରେ ଯିବା। ଅଳ୍ପ ସଂଖ୍ୟକ ହଉ କି ଦଳିତ ହଉ, ଆଦିବାସୀ ହଉ, ପଛୁଆ ବର୍ଗ ହଉ, ସବୁ ଜାଗାରେ ଆଜି ଅନ୍ୟ ଅତ୍ୟାଚାର ଶିକାର ହଉଛନ୍ତି, ଅନ୍ୟ ଅତ୍ୟାଚାର ଶିକାର ହୋଇ ଚୁପ୍ ରହୁଛନ୍ତି। କିନ୍ତୁ ଚୁପ୍ ରହିବାର ସମୟ ନାହିଁ। ଆଜି ଦଳିତ ଅଧିକାର ମଞ୍ଚ ହଉ କି ଗରିବ ସେନା ହଉ, ଆବାଜ ଉଠାଇବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଅଛି। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲାରୁ ଆବାଜ ଉଠୁଛି ଆଜି, ଦଳିତ ଝିଅକୁ ତମେ ନ୍ୟାୟ ଦିଅ, ଦଳିତ ଝିଅକୁ ତମେ ନ୍ୟାୟ ଦିଅ, ନଚେତ୍ ଜାତିବାଦ ରାଜନୀତି ବଞ୍ଚି ରହିବ ଏବଂ ଜାତିବାଦ ରାଜନୀତିର ଆବାଜ ତମେ ହିଁ ଚେଷ୍ଟା କରୁଛ ଉଠାଇବା ପାଇଁ। ଜାତିବାଦ ରାଜନୀତି ଆମେ କରିବାକୁ ଚାହୁଁନାହୁଁ, ଜାତିବାଦ ରାଜନୀତିର ମଞ୍ଜି ବୁଣିବାକୁ ଚାହୁଁନାହୁଁ। କିନ୍ତୁ ଦଳିତ ସମାଜକୁ, ଆଦିବାସୀ ସମାଜକୁ, ପଛୁଆ ବର୍ଗକୁ ଏବଂ ମାଇନୋରିଟିମାନଙ୍କୁ ଆଜି ତମେ ଆବାଜ ଛିଡ଼ା କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛ, ତମେ ଶିଖଉଛ ଜାତିବାଦ ରାଜନୀତି। ଯଦି କୁନ୍ଦୁଳି ଝିଅକୁ ତମେ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତ, କୁନ୍ଦୁଳି ଝିଅ ପାଇଁ ଯଦି ତମେ ଆବାଜ ଉଠାଇଥାନ୍ତ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜି ଏ ଦଳିତ ସମାଜ, ଆଦିବାସୀ ସମାଜ ତମ ସହିତ ଛିଡ଼ା ହେଇଥାନ୍ତା ଏବଂ ଏ ଜାତିବାଦ ରାଜନୀତି ଆରମ୍ଭ ହେଇନଥାନ୍ତା। କିନ୍ତୁ ହେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ, ତମେ ଚେଷ୍ଟା କରିଛ ଆଜି ଗୋଟିଏ ଗୋଟିଏ ରକ୍ତ, ଗୋଟିଏ ଗୋଟିଏ ବୁନ୍ଦା ରକ୍ତ, ଗୋଟିଏ ବୁନ୍ଦା ବୁନ୍ଦା ଝାଳ ଆଜି ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛ। ଆମେ ନିଜେ ନିଜ ନିଜକୁ ଲଜ୍ଜିତ ଅନୁଭବ କରୁଛୁ, କୁନ୍ଦୁଳି ଝିଅକୁ ଆମେ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରିପାରିବୁ ନାହିଁ। କୁନ୍ଦୁଳି ଝିଅ ଆମକୁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଆଜି, ଏ ଓଡ଼ିଶାର ଜନମାନସ କ'ଣ କରୁଥିଲା ଯେତେବେଳେ ତା ସହିତ ଅନ୍ୟାୟ ଅତ୍ୟାଚାର ହେଲା। କୁନ୍ଦୁଳି ଝିଅ ଆଜି ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଓଡ଼ିଶା ସରକାରକୁ, ତମେ କ'ଣ ପାଇଁ ମୋତେ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଥିଲ, ତମ ସହିତ ବଳାତ୍କାର ହେଇନି ବୋଲି ଆଜି ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଦଳିତ ଝିଅ ସବୁ ରାଜନୈତିକ ଦଳକୁ, ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଦଳିତ ଝିଅ ଆଜି ସବୁ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନକୁ, ସବୁ ମହିଳା ସଂଗଠନକୁ, କ'ଣ ପାଇଁ ତମେ ଚୁପ୍ ରହିଥିଲ। ତେବେ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି, ଆଜି ଆବାଜ ଉଠାଇବାର ସମୟ ଆସିଛି, ଆଜି ଲଢ଼େଇ କରିବାର ସମୟ ଆସିଛି। ଯଦି ସମସ୍ତେ ଲଢ଼େଇ ନ କରିବା, ତାହେଲେ ଆସନ୍ତା ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମସ୍ତ ମା ଭଉଣୀ ସହିତ ଏଭଳି ବ୍ୟବହାର ହବ। ଦଳିତ ଝିଅ ସ୍ୱାଭିମାନୀ, ଆଦିବାସୀ ଝିଅ ସ୍ୱାଭିମାନୀ, ପଛୁଆ ବର୍ଗ ଝିଅ ସ୍ୱାଭିମାନୀ, ଏ ଦେଶର ମହିଳା